নমস্কার বন্ধুরা আপনার দেখেছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু লকডাউন শুরু হয়েছে আর এই লকডাউন শুরু হওয়ার সাথে সাথে কিন্তু যারা দিন আনে দিন খায় মানুষ দরিদ্র মানুষ তারা কিন্তু বাড়িতে বসে থাকতে বাধ্য হয়ে পড়েছেন এবং সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে যার ফলে ইনকামও কিন্তু বন্ধ হয়ে চলেছে এই মুহূর্তে বন্ধন সহ বিভিন্ন ব্যাংকে যে সমস্ত মানুষের লোন রয়েছে তারা কিভাবে লোনটা মেটাবে এবং লোনটা মেটানোর পর কিভাবে তারা জীবনযাপন করবে এই মুহূর্তে সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং অন্যদিকে ব্যাংকের যে লোন রিকভারি এজেন্ট তারা কিন্তু বারবার এসে বিভিন্ন রকমভাবে গালিগালাজ করছে এমনকি এটাও বলছে যে আপনারা লোনটা নিয়েছেন কেন যদি মেটাতে না পারবেন তো বন্ধুরা এটা অবশ্যই তাদের জানা উচিত যে তারা কিন্তু লোনটা নিয়েছিল শুধুমাত্র ব্যবসাপাতি করে খাওয়ার জন্য ফুর্তি করার জন্য অবশ্যই নয় এবং এই মুহূর্তে সারা দেশ যখন সাফার করছে তখন দেশের সাধারণ জনগণ সাধারণ মানুষ সেখানে তো সাফার করতে বাধ্য আর এই পরিস্থিতি এমনই পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে এখানে কেউ নিজে ইচ্ছে করে কিন্তু লোন পেমেন্টটা করছে না এমনটা নয় তারা বাধ্য হয়ে এক প্রকার লোনের পেমেন্টটা করতে পারছেন না আর এরকম মুহূর্তে আপনাদের জানিয়েছি আসাম থেকে কিন্তু তাদের লোন পুরোপুরি মুকুব করে দেওয়া হয়েছে বন্ধনের অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনো প্রকার এরকম ঘোষণা করেনি তবে বন্ধুরা আরবিআই তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছিল যে লোন রিস্ট্রাকচারিং আপনারা করতে পারেন যদি লোন মুকুব নাই করা যায় তাহলে অন্তত মিনিমাম লোন মোরাটোরিয়ামটা দেওয়া দরকার বা লোনের কিস্তিটা এই কয়েক মাস অন্তত স্থগিত করে দেওয়া দরকার যখন যখন করোনা ভাইরাসের ওয়েব এসেছিলো তখন কিন্তু যে ছ মাসের মোরাটোরিয়াম দেওয়া হয়েছিল যদি সেটাও দেওয়া হয় মানুষজনদের তাহলেও কিন্তু একটা অন্তত রিলিফ পাবে বা মানুষরা স্বস্তি পাবে তো সেটা ও কিন্তু আরবিআই তরফ থেকে কোনো প্রকার হেলদেল কিন্তু দেখা যায়নি আপনারা কিন্তু রিস্ট্রাকচারিং করতে পারেন আপনার লোনটাকে কিন্তু যে ইএমআই সেটা কিন্তু আপনারা কমিয়ে নিতে পারেন এবং এই সুবিধাটাই এখনও পর্যন্ত যদিও সবার জন্য অ্যাভেলেবেল রয়েছে তবে বন্ধুরা অবশ্যই মোরাটোরিয়াম এই মুহূর্তে সমস্ত মানুষজনদেরকে দেওয়া দরকার এবং সেটা অবশ্যই ইন্টারেস্ট ফ্রি মোরাটোরিয়াম হওয়া দরকার কারণ বন্ধুরা আগের বছর দেখা গিয়েছিল যে মোরাটোরিয়ামে সুদের উপর সুদ কিন্তু এক্সট্রা প্রচুরভাবে চাপিয়েছিল যার ফলে কিন্তু প্রচুর প্রচুর টাকা কিন্তু বেড়ে গিয়েছিল লোন গ্রাহকদের এবং সেটা মেটাতে পরবর্তীকালে হিমশিম খেতে হয়েছিল যে সুদের উপর সুদ চাপিয়ে দেওয়া হয় সেটা আরও বড় একটা বোঝা হয়ে দাঁড়াবে মানুষের কাছে তো বন্ধুরা সেরকম মোরাটোরিয়াম কেউই চায় না বন্ধুরা আরবিআই তরফ থেকে বিভিন্ন ডিসকাশন চলছে এবং বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে ওলা উবের এবং জোম্যাটো এই সমস্ত বড় বড় যে কোম্পানি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই সমস্ত বড় বড় কোম্পানি কিন্তু কেন্দ্রীয় সরকার এবং আরবিআই কাছে ডিমান্ড করেছে যে যাতে করে তাদেরকে লোন মোরাটোরিয়াম দেওয়া হয় এত প্রেশার তৈরি হবে আরবিআই কাছে তত কিন্তু আরবিআই ভাবতে বাধ্য হবে এবং এবং লোন মোরাটোরিয়ামের যে সুবিধা সেটা কিন্তু দিতে বাধ্য হবে পাশাপাশি বন্ধুরা আপনাদের দেখিয়েছিলাম যে বন্ধন ব্যাংকের যিনি ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ তিনিও বলেছেন যে এই এই মুহূর্তে গোটা দেশ কিন্তু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু বন্ধন ব্যাংকের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা লোন গ্রাহকদেরকে করা হবে এমনটাই কিন্তু ম্যানেজিং ডিরেক্টর বলেছেন কিন্তু আদৌ সেটা হচ্ছে কিনা এটা কিন্তু সন্দেহের বিষয় এবং আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে সত্যিই কি এরকম কোনো প্রকার আপনারা সুবিধা পাচ্ছেন বা এরকম সুবিধা কি আপনারা চান যে যাতে করে ব্যাংকের তরফ থেকে সহযোগিতা আপনাদের করা হয় এই মুহূর্তে এবং মোরাটুরিয়াম এই মুহূর্তে অবশ্যই অবশ্যই মানুষজনদেরকে দেওয়া হোক অবশ্যই বন্ধুরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টে ভরিয়ে তুলুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে করে সমস্ত সরকারের কাছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটা পৌঁছে যায় এবং যাতে করে তারা বুঝতে পারে যে মানুষের কতটা প্রয়োজন রয়েছে আপনারা কমেন্ট বক্সে আপনাদের যে অসুবিধার কথা সেগুলো তুলে ধরুন এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুরা আর তার পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে রাখেননি বন্ধুরা অবশ্যই যারা ভিডিও দেখেন রেগুলার আমাদের চ্যানেলের বা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না